আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে পদত্যাগ ও পরবর্তীতে বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তার ভূঁইয়া। বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আব্দুস সাত্তারের পক্ষে তার ছেলে মাইনুল হাসান তুষার মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বুধবার বিকেলে আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ভোটের আগেই বেশ আলোচনায় বিএনপির সদ্য সাবেক বর্ষিয়ান নেতা আব্দুস সাত্তার। তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। আব্দুস সাত্তার 5 বারের সাবেক সংসদ সদস্য। বিএনপি সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী দলের হাইকমান্ডের সিদ্ধান্তে গত 11 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগে শূন্য হয়ে যাওয়া আসনটিতে আগামী 1 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর উপজেলা নির্বাচনে লড়তে গত 1 জানুয়ারি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আব্দুস সাত্তার। এ ঘটনার পর দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আব্দুস সাত্তারকে সরাইল ও আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে। দল থেকে পদত্যাগের কারণ উল্লেখ করে আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাইনুল হাসান বলেছিলেন, তার বাবা প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। তিনি টানা 27 বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন। দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু গত নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কোনো ব্যাপারেই তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। তাই সম্মান থাকতে তার বাবা দল থেকে পদত্যাগ করেছেন। বিএনপির সূত্র মতে, 1979 সালে প্রথম তৎকালীন কুমিল্লা 1 ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সাত্তার ভূঁইয়া। ওই সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিএনপির প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছিলেন। দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। এরপর 1991 সালে এবং 1996 সালের 2টি সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের নির্বাচনে 4 দলীয় জোটের শীর্ষ নেতা ইসলামী ঐক্যজোটের তৎকালীন মহাসচিব মুফতি ফজলুল হক আমিনীকে আসনটি ছেড়ে দেন আব্দুস সাত্তার ভূঁইয়া। ওই সময়ে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার গঠন করলে তাকে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী করা হয়।